আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে বাচ্চাকে আমরা নৈতিকতা কিভাবে শেখাবো। তার আগে বলে নেই, আমি হচ্ছে যে খুবই সাধারণ একজন মা। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি, আমারও একটা সন্তান আছে, দোয়া করবেন তার জন্য। আর হচ্ছে আমিও নিজেই খুব ভয়ে থাকি যে ওকে মানুষ করতে পারবো কিনা, সারাক্ষণ একটা চিন্তা তো থাকে। এসব নিয়ে আমি স্টাডি করার চেষ্টা করি, প্রচুর ব্লগ পড়ি, হচ্ছে ভিডিও দেখি, যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট তাদের কথা শুনি, চেষ্টা করি নিজেকে কিছুটা পরিবর্তন করার জন্য। বাচ্চার জন্য নিজে অনেক পরিবর্তন হয়েছি, চেষ্টা করতেছি হওয়ার জন্য, ইনশাল্লাহ চেষ্টা থাকবে। তো আমি একটা বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো, যেটা কিছুদিন থেকে আমি এটা পালন করে আসতেছি এবং এটা খুব ইতিবাচক একটা সাড়া পাইছি, হোপফুলি আপনাদের এটা ভালো লাগবে। তার আগে কিছু কথা বলে নেই, সেটা আপনারা খেয়াল করে দেখবেন যে বাবা মা যে বাড়িতে আর কি, বাবা মা ধরেন ইংরেজিতে এক্সপার্ট, তাদের সন্তানদেরকে কিন্তু কখনো আলাদা করে ইংরেজি শেখাতে হয় না, বাচ্চারা পটপট এমনিতেই ওই ভাষাটা শিখে যায়। আবার খেয়াল করবেন যে মানে যার বাবা মা বা যে পরিবেশে তারা, সেই পরিবেশ দেখে বড় হয়, যে বাবা মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেছে বা বাবা মা কোরআনে হাফেজ বা হচ্ছে কোরআন শরীফ রেগুলার পড়াটা বাধ্যতামূলক, নামাজ কালাম ওরা ঠিক মতো করে, সেই সন্তানকে কখনো বলতে হয় না যে বাবা কোরআন পড়ো নামাজ পড়ো, তারা অটোমেটিকলি দেখে দেখে শিখে যায়। বা বাবা মাও সেটা ছোটবেলা থেকে সেটা হচ্ছে যে একটু হয়তো বা শেখায়, পরে ওটা অভ্যাস হয়ে যায়। তো হেবিটটা এমন একটা জিনিস যে আমরা যদি সন্তানকে একটা হেবিট তৈরি করে দিতে পারি, আলহামদুলিল্লাহ আপনাকে আর চেষ্টা করে দিতে হবে না। কারণ হেবিট আচ্ছা আপনি বলেন তো যে আমাদের যে ঘুম থেকে উঠে পেস্ট ব্রাশের মধ্যে পেস্ট নিয়ে তারপরে কি ব্রাশ করে মুখ ধুইতে হয়, এই কথাটা কাউকে শেখাইতে হয়? বা আমরা যতই অসুস্থ থাকি বা যতই যাই হোক না কেন, ঘুম থেকে এটা আমাদের অভ্যাস, উঠেই ব্রাশ করা মুখ ধোয়া, তাই না? কারণ এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস এক একজন মামার, যেটা যদি একবার আপনারা একটা হেবিট মানে ইনপুট করে দিতে পারেন তাহলে এটা নিয়ে কোনো হেডেক হওয়া যাবে না। আর হচ্ছে যে 0 থেকে 8-9 বছরের বাচ্চারা খুব বাধ্য থাকে বাবা মার প্রতি, সেই সময় ব্রেন খুব ভালো কাজ করে, তো আমরা চেষ্টা করলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা বাবা মাকে যদি বাবা মার যদি ইফেক্ট দেয় তাহলে আমরা অনেক কিছুই হচ্ছে যে পরিবর্তন আনা সম্ভব। আমরা আমাদের চেষ্টাটুকু করে থাকি, বাকিটুকুর জন্য তো অবশ্যই উপরওয়ালার উপর নির্ভর করবো। রাব্বুল আলামিন যদি রিজেকে রাখে একজন ভালো সন্তানের মা হওয়ার বা প্যারেন্টস হওয়ার, তাহলে হব, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? তো আমি একটা দারুণ একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা হচ্ছে আজকে সংসারের কাজগুলো করতেছে আর আপনাদের সাথে কথা বলি, এগুলো ব্যাখ্যা না করি। এখন যেমন দুপুরে রান্নাবান্না করতেছি, আজকে আমি ঘরগুলো হচ্ছে যে যে এলোমেলো করছিলাম আপনারা দেখছিলেন লাস্ট ভিডিওতে, সেগুলো এখনো গোছানো হয়নি, সেগুলো গোছানো নিয়েও কিছুটা আমি ব্যস্ত আছি। যে কারণ হচ্ছে আমি তো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের এক্সপার্ট না, যে ঘর সাজানোর নিয়ে খুব ভালো বুঝি, তো এখানে সেখানে এটা ওটা করে দেখি যে কোনটা আসলে মানানসই, কোনটা আসলে সুন্দর লাগতেছে বা আমার ব্যবহার করে আমি সুবিধা পাচ্ছি, সেই কাজটাই আমি করি, সেটাই চেষ্টা করি। দেখা যাচ্ছে এটা এখানে সেট আপ করলাম, দুদিন ইউজ করে দেখি যে না এটা আসলে একটু অসুবিধাজনক, এটা হচ্ছে না, তখন আবার অন্যটা চেষ্টা করি। তো আমি প্রথম যে কথাটা বলবো বাচ্চাকে নৈতিকতা শেখার, সেটা হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন যে আমার বাচ্চা এইটাতে, আমি চাচ্ছি এই পরিবর্তনটা হোক, তো আপনি খেয়াল করবেন যে আপনারা কি সেই কাজটা করেন কিনা। আমি যেমন আমরা চাই যে বাচ্চারা ডিভাইস না দেখুক, তাহলে চিন্তা করতে হবে যে অ্যাজ এ মা বা বাবা হিসাবে আমি কতক্ষণ মোবাইল ব্রাউজ করতেছি বাচ্চার সামনে। তো মোবাইল থেকে যেহেতু আমি নিজেই দূরে থাকতে পারতেছি না, খুব বেশি কি মোবাইল ব্রাউজ করি কিনা তাদের সামনে, এটা কি কখনো হয় যে আমি সারাক্ষণই মোবাইল ব্রাউজ করতেছি আর বাচ্চাকে বলতেছি যে ধমক দিচ্ছি না তোমাকে ব্যবহার করা যাবে না, এটা করা যাবে না। বাচ্চাকে আমরা চাচ্ছি যে বাচ্চা আমার নৈতিকতা শিক্ষায় শিক্ষিত হোক, আমরা চাচ্ছি যে সে একটু নামাজ কোরআন বা এগুলো একটু শিখুক, তাহলে খেয়াল করে দেখেন যে বাড়ির অন্যান্য সদস্যরা বা আমরা প্যারেন্টসরা নিয়মিত নামাজ পড়তেছি কিনা। মোট কথা, আপনি যেটা শেখাতে চাচ্ছেন সেটা আগে নিজের মধ্যে ইনপুট করতে হবে, বাচ্চা বুঝবে যে না এটা আসলে মানে এটা প্রতিদিন করতে হয়।
আর এটা খুবই প্রেশার হয় যদি আপনি এখন হয়তো বড় ভয় করতেছে, আমরা ধমক দিতেছি, মারতেছি, ভয় দেখাচ্ছি, এসব করে একটা জিনিস আপনি শেখাচ্ছেন, কিন্তু এটা ফাইনালি শেষ পর্যন্ত কোনো কাজে দিবে না। পরে যে কোরআনে হাফেজ হয়ে হচ্ছে যে সেদিন একটা নিউজে দেখলাম, আমি জানতাম না, উনি একজন মোটামুটি নাম করা হচ্ছে প্রডিউসার, সিনেমা বানায়, উনি নাকি কোরআনে হাফেজ। তো কোরআনে হাফেজ হয়ে যদি সেই কোরআনের মানে হচ্ছে যে কি বলবো মহব্বত তৈরি না হয়, ওটা রিয়ালাইজ না হয়, আমি এটা জানি না ওটা কি, ওটা শিখে বা মুখস্থ করে একটা ভাষা শিখে করে আমি যদি সিনেমা বানাই আবার, তো এটা আসলে তখন সেরকম হবে আর কি, পরিবেশটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস আমি যেটা বাচ্চার মধ্যে ইনপুট করতে চাচ্ছি সেটা মাস্ট বি আমাকে ওটা রাখতে হবে। আমি নিজে জার্নালিং করে হচ্ছে যে এর উপকারিতা আমি বুঝতে পারছি, ভাবলাম যে বাচ্চার উপরে একটু অ্যাপ্লাই করে দেখি। তো এটা খুবই ইতিবাচক সাড়া আসছে, আমি সেটা দেখাই। সেটা এটা হচ্ছে সাদিকের জার্নালিং নোটবুক। তো বাচ্চা যেহেতু, তো এটা চুজ করার ক্ষেত্রেও আমি একটু মাথায় রাখছি যে কেমন হবে। তো সাদিক তো ছোট আর এই জন্য আমি কিছু ইমোজি ব্যবহার করছি যাতে সে মজা পায়। একটা ইমোজির প্যাকেট কিনছিলাম, সেটা যাতে সে দেখে পড়ে এবং আগ্রহ জন্মায়, এই জন্য বাচ্চাদের জন্য আমি এরকম একটা ব্যবহার করছি। আপনি এগুলো ইমোজির প্যাকেট যে কোনো স্টেশনারির দোকানেই পাবেন অ্যাভেলেবেল। এবং এই নোটবুকটা কেনার সময় আরো একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে এর কাভারে কি ধরনের কালার আছে, কি আছে। যেমন এখানে একটা সাইকেলের ছবি আছে, আপনারা দেখতে পারবেন, যেহেতু সে ছেলে মানুষ সাইকেলটা, আর এমনি সে সাইকেল এবং গাড়ি খুবই পছন্দ করে, ওর একটা পছন্দের আইকন ওখানে আছে। এটাই এটাই হচ্ছে যে মানে এটা দেখেই এই নোটবুকটা নেওয়া। আমি যেটা করতে চাচ্ছি বা যেটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হয়, এতগুলো বর্ণনা দেওয়ার একটাই কারণ, অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হয়। যেমন জার্নালিংয়ে যে বিষয়গুলো আমি করছি সেটা হচ্ছে ও আঁকা আঁকি খুবই পছন্দ করে। তা আমি ভাবলাম যে এই আঁকা আঁকিটাকে ডাইভার্ট করে দেখি পজিটিভ কোথাও কোনো কিছু করা যায় কিনা। তো আমি কি করছি, এই যে ইমোজির প্যাকেটটা হচ্ছে এটা, এটা আমার কাছে 80 টাকা নিছিল স্টেশনারি দোকানে, কতগুলো আছে এক্স্যাক্টলি আমি জানি না, গুনি নাই, এগুলো ব্যবহার করব বিভিন্ন কাজে। ওকে আমি বলছি যে ও যেহেতু আঁকা আঁকি কালা সারাদিন আঁকতে থাকে, ডায়েরি একদম ভর্তি করে ফেলে। তো আমি ব্যাখ্যা করি, এখানে আমি একটা ট্রি, আমি খুব ভালো আঁকতে পারি না নিজের মতো, এটা আঁকার কোনো কিছু না, এটা প্রথমে ব্ল্যাঙ্ক ছিল। তো আমি ওকে বলছি যে বাবা তুমি প্রতিদিন একটা গাছের পাতা গ্রিন কালার করবা, আর তুমি যদি প্রতিদিন একটা ভালো কাজ করবা এবং সেই ভালো কাজ করার পরে তুমি একটা হচ্ছে যে পাতা গ্রিন কালার করবা, এবং এটা যখন এই গাছটা যখন ফিল আপ হয়ে যাবে পুরো গ্রিন কালারে, তখন তোমাকে একটা গিফট দেওয়া হবে। তো ও তুমি কি গিফট নিতে চাও? তো তো এই বয়সের বাচ্চাদেরকে খেয়াল করবে যে একটা চকলেট দিলে ওরা অনেক খুশি হয়। ওদের এখন খুশিটা মানে টাকা দিয়ে যদি কিনতে চান তাহলে খুবই সস্তা, খুবই কম, ওরা খুব, আমরাই আবেগে পড়ে হচ্ছে যে প্রথম বাচ্চার বাবা মা হওয়াতে খুব বেশি ইমোশনাল হয়ে আমরা অনেক এক্সপেন্সিভ অনেক কিছু করে ফেলি, কিন্তু বিষয়টা একদমই ভিন্ন। ওরা এই সময়ে মানে ওদের খুশি ধরেন কোনো টাকাই লাগবে না, যদি বাচ্চাদেরকে ছাদে নিয়ে যাওয়া যায়, মাঠে খেলতে নিয়ে যাওয়া যায়, অনেক খুশি হয়। তো ওদের ছোট ছোট চাওয়াগুলো অনেক মানে খুবই ইম্পর্টেন্ট। তো বলতেছে যে সে একটা মানে কি যেন একটা ইয়েলো কালার গাড়ি দেখালো আমাকে, খেলনা আর কি, খেলনা গাড়ি। তা আমি বলছি ইসকে ওইটা কিনে দেওয়া হবে যদি এই গাছের পাতাগুলো সবগুলো গ্রিন কালার হয়। আর এই সবগুলো গ্রিন কালার করতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রতিদিন একটা করে ভালো কাজ করতে হবে। একটা ভালো কাজ যে কোনো কোনো কিছু হতে পারে, আজকে বাবাকে সালাম দিচ্ছি, সালাম দিতে হবে, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলতে হবে, কোনো কিছুর জন্য মার কাছে খুব বায়না ধরা যাবে না। বাচ্চারা এই মুহূর্তে আপনি যে নৈতিকতা শিক্ষা দিতে চাচ্ছেন সেগুলো, তবে এত বড় কিছু যেন না হয় যে ও বিরক্ত ফিল করে। তো ও তো অনেক খুশি, খালি মানে এই ভালো কাজ মানে এই পাতাটা গ্রিন, ও আরো একটা কথা বলছি, তুমি যদি ভালো কাজ না করো তাহলে একটা পাতা এখানে আমি রেড কালার করে দিব, যদি রেড কালার একটা গাছের পাতা যদি একটা রেড কালার থাকে তাহলে কিন্তু তুমি কোনো গিফট পাবে না। তো ও করে কি মানে ওই পাতাটা গ্রিন কালার করার জন্যই একটা ভালো কাজ করে। তা আমি ওকে বিকালবেলা বলি বাবা তুমি আজকে সারাদিনে কি ভালো কাজ, ওর তো মনে থাকে না, একটা অভ্যাস তৈরি করতে কিন্তু অনেক ধৈর্য এবং সময়ের ব্যাপার। তো ও আমি তো ভুলে গেছি, তখন দৌড় দিয়ে গিয়ে
বাবা কে সালাম দিবে, বাবা বলবে যে মা আমি সালাম দিছি, মা আমি বিসমিল্লাহ বলছি, মা আমি আলহামদুলিল্লাহ বলছি, মানে ওর মূল কথা হচ্ছে তুমি যদি আমি যদি ওকে বলি যে এই যে লাল রেড কালার করে দিলাম পাতাটা, না 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 আমি আজকে ভালো কাজ করব, দেখা যায় ওটা পাতাটা গ্রিন কালার করার জন্যই সে ভালো কাজ করতেছে। তো আমার কাছে বিষয়টা ভীষণ পজিটিভ মনে হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সাদিকের বয়সে যদি কেউ থাকে আপনারা এটা করতে পারেন, এবং এটা যদি কন্টিনিউ আপনারা 3-4 মাস কন্টিনিউ নিয়ে যেতে পারেন, তাহলে একটা অভ্যাস বিল্ড ইন হয়ে যাবে, ওর একটা অভ্যাস গড়ে যাবে। এই ডায়েরিটা নোটবুকটা জার্নালিং আমি আপনাদেরকে পরে ডিটেল জানাবো, আসলে এটার জন্য একটু সময় বের করার চেষ্টা করতেছি, যে কারণ হচ্ছে যে এই বিষয়টা আমার আমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসছে। তো আমি একটু পরীক্ষা করে দেখি যে বাচ্চার উপরে অ্যাপ্লাই করে পজিটিভ কিছু আনতে পারি কিনা, এই জন্য আমি নোটবুকটা ওর জন্যই কিনছিলাম। জার্নালিং খুবই ইম্পর্টেন্ট, বা একটা নোটবুক কিনতে কত টাকা লাগবে, হায়েস্ট 150 টাকা। তো 150 টাকা দিয়ে আপনারা বাচ্চা দিকের বয়সে যদি কেউ থাকে, আমার কাছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আরেকটা কথা বলি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, কোনো বিষয়ে কিন্তু আমি অভিজ্ঞ না, আমার যেটা পজিটিভ মনে হয় এবং আমি আমার লাইফ স্টাইলটা শেয়ার করি, যেটা পজিটিভ মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো এত দুঃসাহস আমার নাই, আর আমার হচ্ছে এইসব ব্যাপারে এক্সপার্টও না। আমি নিজেই অনেক ভয়ে আছি, নিজেই অনেক শঙ্কায় থাকি, নিজেই আল্লাহর কাছে দোয়া করি যেন সে মানুষ হয়। নিজের ভিতরে এই ভয়টা কাজ করে। তো আজকে এটা শেয়ার করা হয়নি, আমি আগস্ট মাসে অনেকগুলো বই কিনছি, সেই বইগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে আমি বুক শেলফটা হচ্ছে গুছাচ্ছিলাম, তো ভাবলাম যে নতুন নতুন বইয়ের গন্ধে আমার খুবই তৃপ্তি লাগে, খুবই ভালো লাগে, তো ভাবলাম শুধু কাভারগুলো শেয়ার করি। ইনশাল্লাহ মাস শেষে আপনাদেরকে রিভিউ দিব, হয়তো বা কোনো এক ভিডিওর কোনো এক স্পেসে। তো বুক শেলফটা আমি নতুন করে গুছানোর চেষ্টা করতেছি, বুক শেলফটা অর্গানাইজ করার পরে আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, কারণ কোনো অর্গানাইজ ভিডিও করা আমার জন্য খুব ডিফিকাল্ট। যে কাজটা আমি ডিফিকাল্ট এই জন্য বললাম যে জানেন তো যে আমার মেয়ের বয়স এখন 4 মাস, তো এদিকে সময় দিয়ে একটা জিনিস যখন এলোমেলো করি তখন ওটা হয়তো বা গুছাইতে 1 দিন বা 3-4 ঘন্টার মানে ব্যাপার না করা, কিন্তু আমার লেগেই যায় 3-4 দিন, আজকে একটু করি কালকে একটু করি। তো এইটা আমি ভাঙছি, মানে এই বুকশপটা সব গুছানোর জন্য এলোমেলো করছি 2 দিন আগে, আজকে একটু মুছে জাস্ট বইগুলো রাখলাম, আবার আরেকটু করতে আরেকদিন লাগবে। আপনারা হয়তো দেখে ভাবেন যে এইগুলো মানে আমি ইনস্ট্যান্টলি করে ফেলি, আসলে বিষয়টা তা না, বাস্তবতাটা একেবারেই ভিন্ন। আপনারা তো বুঝতে পারেন যে মানে আমি কিভাবে ভিডিও করি, এখানে কোনো ফেক বা কোনো কিছু আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। অনেকদিন থেকে আমার হাতগুলো খালি, মানে দুইটা ভাঙতে ভাঙতে 3-4টা চুড়ি আছে, তো অনেকদিন থেকে চুড়িও পরা হয় না। আমি কিন্তু রেগুলার রেশমি চুড়ি পরি, আমার খুবই পছন্দের। আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে একটু রেশমি চুড়ি এনে দিও, মানে লাল আর সবুজ চুড়ি এনে দিও, তো ও হচ্ছে যে গত পরশুদিন হচ্ছে যে আমার জন্য এগুলো চুড়ি নিয়ে আসছে। তো ভাবলাম একটু পরে দেখি, যদিও মেয়ে খালি এখন একটু ধরা শিখছে, তো যেটাই দেখে সেটাই ধরে হচ্ছে টানাহাচড়া করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বুক শেলফের কাজটা অনেকটাই হচ্ছে যে আগায় গেছে। ইনশাল্লাহ যদি আমি কালকে এটা ডেকোরেট কমপ্লিট করতে পারি, তাহলে ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই ভিডিওগুলোই আমাকে মানে করতে অনেক বেশি তৃপ্তি দেয়। আর আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, হোপফুলি আপনাদের ভালো লাগবে আইডিয়াটা শেয়ার, মানে আপনারা অ্যাপ্লাই করবেন, যদি আমার আমি বিশ্বাস যে আপনারা পজিটিভ কোনো কিছু পাবেন, এবং পজিটিভ পাওয়ার পরে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং আইডিয়াটা কেমন হলো জানাবেন। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমি এখানে চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন।